নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওটিতে আলোচনা করব কোর্স 504 ব্লক 2 ইউনিট 6 নিয়ে অর্থাৎ আকৃতি ও স্থান সংক্রান্ত ধারণা যদিও এখানে বিন্দু সরলরেখা কোণ ত্রিভুজ চতুর্ভুজ ও বৃত্তের উপর বেস করে এই অধ্যায়টা আমরা এই অধ্যায়টিকে দুইটি 5 নম্বরের প্রশ্ন উত্তর এবং 25টি এমসিকিউ এই ভিডিওটিতে দিয়ে দিয়েছি দেখে নিন আজকের এই ভিডিওটি 5 নম্বরের প্রথম প্রশ্নটি সরলরেখা 4টি বৈশিষ্ট্য লিখো বক্ররেখার ও রশ্মির 4টি করে বৈশিষ্ট্য লিখো সমরেখা ও অসমরেখা বিন্দু কাকে বলে বিন্দুর বৈশিষ্ট্যগুলি লিখো উত্তর সরলরেখার 4টি বৈশিষ্ট্য হলো সরলরেখার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ ও উচ্চতা নেই কেবলমাত্র সমতল ক্ষেত্রের উপরে সরলরেখা টানা যায় অসংখ্য বিন্দুর সমন্বয়ে গঠিত দৈর্ঘ্য বরাবর সরলরেখার অভিমুখ বদলায় না বক্ররেখার 4টি বৈশিষ্ট্য হলো দৈর্ঘ্য বরাবর বক্ররেখার অভিমুখ বদলায় অসংখ্য বিন্দুর সমন্বয়ে গঠিত এদের দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ ও উচ্চতা নেই সমতল অসমতল ও বক্রতল এই তিন প্রকার তলের উপরেই বক্ররেখা টানা যায় রশ্মির 4টি বৈশিষ্ট্য হলো এর কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই একটি প্রান্তবিন্দু আছে কোনো সমতলের রশ্মি কোনো নির্দিষ্ট দিকে অসীম পর্যন্ত বিস্তৃত কোনো প্রস্থ ও উচ্চতা নেই সমরেখা বিন্দু একই সমতলে অবস্থিত তিনটি বা তার বেশি বিন্দু দিয়ে যদি একটি সরলরেখা পাওয়া যায় বা তারা একই সরলরেখায় থাকে তখন সেই বিন্দুগুলিকে সমরেখা বিন্দু বলা হয় অসমরেখা বিন্দু একই সমতলে অবস্থিত তিনটি বা তার বেশি বিন্দু দিয়ে যদি একটি সরলরেখা পাওয়া না যায় বা তারা একই সরলরেখায় না থাকে তখন সেই বিন্দুগুলিকে অসমরেখা বিন্দু বলা হয় বিন্দুর বৈশিষ্ট্যগুলি হলো বিন্দুর কোনো নির্দিষ্ট মাত্রা নেই যথা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দ্বিতীয় বিন্দুর শুধুমাত্র একটি অবস্থান আছে তৃতীয় বিন্দুর কোনো অবিকল প্রতিরূপ নেই চতুর্থ বিন্দুকে শূন্য মাত্রার একটি সত্তাকে প্রকাশ করে পঞ্চম বিন্দুকে সর্বদা একটি অক্ষরের দ্বারা প্রকাশ করা হয় 5 নম্বরের দ্বিতীয় প্রশ্ন উত্তরটি ত্রিভুজের সর্বসমতা বলতে কী বুঝো দুইটি ত্রিভুজের সর্বসম হওয়ার শর্তগুলি লিখো উত্তর প্রত্যেক ত্রিভুজের 3টি বাহু এবং 3টি কোণ অর্থাৎ মোট 6টি অঙ্গ থাকে একটি ত্রিভুজের 6টি অঙ্গই যথাক্রমে অপর একটি ত্রিভুজের 6টি অঙ্গের সমান হলে ত্রিভুজ দুইটিকে সর্বসম বলে দুইটি ত্রিভুজ সর্বসম হলে একটিকে অপরটির উপর এমনভাবে স্থাপন করা যায় যে প্রথমটির 6টি অঙ্গই দ্বিতীয়টির 6টি অঙ্গের সঙ্গে মিলে যায় অন্যভাবে বলা যায় যে উপরিপাত করার ফলে যদি দুইটি ত্রিভুজের সব অঙ্গই পরস্পরের সঙ্গে মিলে যায় তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হবে অর্থাৎ সর্বসম ত্রিভুজ দুটির মধ্যে অনুরূপ কোণগুলি সমান হবে অনুরূপ বাহুগুলি সমান হবে ক্ষেত্রফল সমান হবে দুইটি ত্রিভুজের সর্বসম হওয়ার শর্তগুলি হলো প্রথমটি বাহু 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 শর্ত একটি ত্রিভুজের 3টি বাহু অপর কোনো ত্রিভুজের 3টি বাহু সমান হলে ত্রিভুজ দুটি পরস্পর সর্বসম বাহু কোণ বাহু শর্ত একটি ত্রিভুজের 2টি বাহু এবং অন্তর্ভুক্ত কোণ অপর একটি ত্রিভুজের 2টি বাহু এবং অন্তর্ভুক্ত কোণের সমান হলে দুইটি সর্বসম হয় তৃতীয় কোণ কোণ বাহু শর্ত একটি ত্রিভুজের 2টি কোণ এবং যে কোনো একটি বাহু অপর একটি ত্রিভুজের 2টি কোণ এবং অনুরূপ বাহুর সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হয় চতুর্থ সমকোণ ও ত্রিভুজ বাহু শর্ত দুইটি সমকোণী ত্রিভুজের একটির অতির্ভুজ এবং যে কোনো একটি বাহু যদি অপরটির অতির্ভুজ এবং অনুরূপ বাহু সমান হয় তবে ত্রিভুজ দুটি সর্বসম হয় এবারে এমসিকিউগুলি দেখুন প্রথমটি অসমতল বলে সমান্তলকে উঁচু নিচু তলকে বেঁকে বেঁকে যাওয়া তলকে কোনোটি নয় উত্তর হবে খ নম্বরটি উঁচু নিচু তলকে 2 স্থূলকোণ হলো 90 ডিগ্রি থেকে ছোট 90 ডিগ্রি থেকে বড় 90 ডিগ্রির সমান কোনোটি নেই উত্তর হবে 90 ডিগ্রি থেকে বড় 3 সূক্ষ্মকোণের বাইরের কোণটি হবে সমকোণ সূক্ষ্মকোণ স্থূলকোণ সরলকোণ উত্তর হবে গ নম্বরটি স্থূলকোণ 4 কোণ জোড়াটি পরস্পর পূরক কোণ 50 ডিগ্রি 60 ডিগ্রি 120 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি 40 ডিগ্রি 30 ডিগ্রি 60 ডিগ্রি উত্তর হবে গ নম্বরটি 30 ডিগ্রি 60 ডিগ্রি অর্থাৎ পূরক কোণের মান হলো 90 ডিগ্রি তাহলে দুইটা 60 এবং 30 মিলে 90 হলো তাই গ নম্বরটি উত্তর 5 স্থূলকোণের একটি বাহুকে বাইরের দিকে বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় সমকোণ সূক্ষ্মকোণ স্থূলকোণ প্রবৃদ্ধকোণ উত্তর হবে খ নম্বরটি সূক্ষ্মকোণ 6 বিষমবাহু ত্রিভুজ মাত্রই সমকোণী সূক্ষ্মকোণী স্থূলকোণী কোনোটি নয় উত্তর হবে সূক্ষ্মকোণী 7 একটি সরলরেখা প্রকাশ করতে কমপক্ষে কয়টি বিন্দুর দরকার একটি 3টি অসংখ্য 2টি উত্তর হবে 2টি 8 কোনটি বর্গক্ষেত্রের বৈশিষ্ট্য নয় ক 4টি বাহু সমান খ কর্ণ 2টির দৈর্ঘ্য সমান গ বিপরীত কোণগুলি সমান ঘ বিপরীত বাহুগুলি সমান্তরাল উত্তর হবে গ নম্বরটি বিপরীত কোণগুলি সমান 9 বৃত্তের অংশগুলির মধ্যে কোনটি সংখ্যায় একাধিক কেন্দ্র যা পরিধি কোনোটি নয় উত্তর হবে খ নম্বরটি যা 10 বৃত্তের সর্ববৃহৎ যাটি হলো পরিসীমা ব্যাস ব্যাসার্ধ কোনটি নয়। উত্তর হবে খ নাম্বারটি ব্যাস। ১১ নাম্বার, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হলো ১০০ ডিগ্রি, ৯০ ডিগ্রি, ১৮০ ডিগ্রি, ১২০ ডিগ্রি। উত্তর হবে ১৮০ ডিগ্রি। ১২ নাম্বার, অর্ধগোলকের কয়টি তল থাকে? একটি, তিনটি, দুইটি, কোনটি নয়। উত্তর হবে দুইটি। ১৩ নাম্বার, ত্রিভুজের অন্তর্কেন্দ্র সর্বদা কোথায় অবস্থিত? ত্রিভুজের ভিতরেও বাইরে, ত্রিভুজের বাইরে, ত্রিভুজের ভিতরে, কোনটি নয়। উত্তর হবে গ নাম্বারটি ত্রিভুজের ভিতরে। ১৪ ট্রাপিজিয়ামের ক্ষেত্রে ৪টি বাহু সমবিন্দুগামী, ঘ ৪টি বাহু সমান্তরাল, ঘ ৪টি বাহু সমান, ঘ ২টি বিপরীত বাহু সমান্তরাল। উত্তর হবে ঘ নাম্বারটি ২টি বিপরীত বাহু সমান্তরাল। ১৫ নাম্বার, বৃত্তচাপ বৃত্তের কিসের অংশ? ব্যাসের ব্যাসার্ধের পরিসীমার কেন্দ্রের। উত্তর হবে পরিসীমার। ১৬ দুই জোড়া বিপ্রতীপ কোণের সমষ্টি কত? ৭২০ ডিগ্রি, ১৮০ ডিগ্রি, ৪৮০ ডিগ্রি, ৩৬০ ডিগ্রি। উত্তর হবে ৩৬০ ডিগ্রি। ১৭ কোনো চতুর্ভুজের একটিও প্রতিসম রেখা নেই, আয়তক্ষেত্রে, বর্গক্ষেত্রে, রম্বস, কোনটি নয়। উত্তর হবে কোনটি নয়। ১৮ দুইটি বৃত্তে সর্বাধিক কয়টি সাধারণ স্পর্শক টানা যায়? দুইটি, চারটি, ছয়টি, একটি। উত্তর হবে চারটি। ১৯ ষড়ভুজাকৃতি ভূমি বিশিষ্ট একটি প্রিজমের তল সংখ্যা কয়টি? ৬০টি, ৫টি, ৮টি, ১২টি। উত্তর হবে ঘ নাম্বারটি ৮টি। ২০ একটি গণকের দ্বিমাত্রিক জ্যামিতিক আকার কি? বর্গক্ষেত্র, আয়তঘনক, রম্বস, সামান্তরিক। উত্তর হবে ক নাম্বারটি বর্গক্ষেত্র। ২১ দুইটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে কি কি কোণ উৎপন্ন হয়? দুইটি একান্তর, দুইটি বিপ্রতীপ কোণ, চারটি একান্তর কোণ, চারটি বিপ্রতীপ কোণ, দুইটি অনুরূপ এবং দুইটি একান্তর কোণ। উত্তর হবে গ নাম্বারটি ৪টি বিপ্রতীপ কোণ। ২২ যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তাকে বলে? বর্গক্ষেত্র, রম্বস, ট্রাপিজিয়াম, সামান্তরিক। উত্তর হবে ট্রাপিজিয়াম। ২৩ একজোড়া কোণকে সম্পূরক কোণ বলা হবে যদি তাদের মোট মাপ হয় ৯০ ডিগ্রি, ১২০ ডিগ্রি, ৩৬০ ডিগ্রি, ১৮০ ডিগ্রি। উত্তর হবে ১৮০ ডিগ্রি। পূরক কোণ হলো ৯০ ডিগ্রি আর সম্পূরক কোণ হলো ১৮০ ডিগ্রি। ২৪ একটি ত্রিভুজের পরিকেন্দ্র, অন্তঃকেন্দ্র, ভরকেন্দ্র এবং লম্ব বিন্দু একই বিন্দুতে অবস্থিত হলে ত্রিভুজটির প্রকৃতি কেমন? সমকোণী ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। উত্তর হবে গ নাম্বারটি সমবাহু ত্রিভুজ। ২৫ গোলকের ক্ষেত্রে শীর্ষবিন্দুর সংখ্যা কয়টি? একটি, দুইটি, তিনটি, কোনো শীর্ষবিন্দু নেই। উত্তর হবে গ নাম্বারটি কোনো শীর্ষবিন্দু নেই। এই হলো কোর্স-505 এর ৬ষ্ঠ একক থেকে ৫ নম্বরের ২টি প্রশ্নোত্তর এবং ২৫টি এমসিকিউ। যদিও এই এককটি অনেকটাই বড়, তথাপি একবার দেখলেই এই একক থেকে অনেক কিছুই মনে রাখা যাবে, কারণ এটা বিন্দু, রেখা, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত এসবের উপর ভিত্তি করেই পুরো অধ্যায়টা। তাই এই অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে ১০ এবং ৫ নম্বরের ২ ধরনের প্রশ্নোত্তর আসার সম্ভাবনা খুব বেশি। আপনারা এই অধ্যায়ের প্রশ্নোত্তরগুলি দেখে নেবেন। এরপরে এই অধ্যায় থেকে ১০ নম্বরের আরও ২-১টি প্রশ্নোত্তর দিয়ে দেব। সাবস্ক্রাইব করুন পিলাকামার চ্যানেলটিকে। তার সাথে লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য পাশের বেলটিতেও ক্লিক করে নিন। ধন্যবাদ ভিডিওটি উপভোগ করার জন্য।